প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? ভালো আছো? ঠিক আছে। তো এখন এখন তো তোমরা বুঝতেই পারতেছো করোনার সময়কালীন কেউ কোথাও বের হবে না, এমন নিয়মিত বাসায় ভালো মতো আমাদের অনলাইন ক্লাসগুলো আয়ত্ত করবে পড়বে। তো সেজন্য আজকে আমরা আমি মূলত এই দশম শ্রেণীর দশম অধ্যায়ে এসো বলকে জানি অধ্যায়ে একটা টপিকস আলোচনা করেছি যেটা পরীক্ষায় সবসময় আসে। তো দেখো বিষয়টি হচ্ছে কি, যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে F=ma এর সম্পর্ক প্রতিপাদন। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র জিনিসটা জানতে হবে আমাদের কি। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমাদেরকে যেতে বলছে কি ভরবেগ, তাহলে ভরবেগ জিনিসটা কি এই ভর এই বেগ ইউ বা ভি আর কি, কেমন? তো আমরা ধরো ইউ লিখলাম অথবা এম বি, তো বর বেগ, কেমন? যেমন এখানে আদি বেগ যদি বুঝায় তাহলে ইউ, আদি বর্গ বলে এম ইউ, শেষ বর্গ বলে এম বি। তো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বল যেটা আছে তার সমানুপাতিক হবে, কেমন? তো এই জিনিসটা অর্থাৎ সবশেষে আমাদেরকে জেনে রাখতে সেটা হচ্ছে এফ সমান এম এ প্রতিপাদ, এই এটাই হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এটা কিভাবে আসে সেটা আমরা দেখবো, কেমন? তাহলে দেখো যে ধরা যাক এম বর্গিষ্ট কোনো বস্তু, ধরো আমি একটা এই দুটো অবস্থান হিসাব করলাম, এখানে একটা এ বিন্দু নিলাম, এখানে একটা বি বিন্দু নিলাম, কেমন? দুটো অবস্থান, যে এই অবস্থানে বস্তুর আদি ভরবেগ আদি বেগ দিলাম ইউ, আর এটা হচ্ছে শেষ বেগ বি। তো এখানে যদি আদি ভরবেগ হিসেব করি তাহলে এম ইউ, আর শেষ বেগ ভরবেগ হিসেব করলে এম বি, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে কি লিখছি, এম বর্গিষ্ট কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে চলছে এই জায়গা থেকে, কেমন? ইউ আদি বেগ নিয়ে চলছে। এখন এক সম্পূর্ণ বস্তুর উপর টি সময় ধরে তাহলে এটা একটা নির্দিষ্ট সময় কাজ করবে, তাহলে একটা বল কাজ করবে, তাহলে সেই জন্য যে এক বল টি সময় ধরে চললে টি সময় ধরে চলে, তাহলে ব্যাগের অভিমুখে ক্রিয়া করলে যতক্ষণ বল ক্রিয়াশীল থাকবে ততক্ষণ বস্তুর বেগ একই হারে বৃদ্ধি থাকবে, অর্থাৎ বলটা যতক্ষণ থাকবে ততক্ষণ দেখবা যে ব্যাগও কি একই হারে বৃদ্ধি পাচ্ছে। সেই হিসেবে দেখো যে আমি ধরে নিলাম যে টি সময় পর বস্তুর বেগ হচ্ছে বি, তাহলে বস্তুর আদি ভরবেগ হবে এম ইউ, যেটা আমি এখানে শুরুতে বলেছিলাম যে আদি বেগ ইউ শেষ বেগ বি, সেই জন্য বস্তুর আদি ভরবেগ কি হবে তাহলে এম ইউ, এবং বস্তুর শেষ পর্বে কি হবে এম ভি। তাহলে টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন, তো আদি ভরবেগ শেষ পর্বে মাইনাস আদি পর্বে, কেমন? পরিবর্তন যখন আমি শেষটা থেকে প্রথমটা বিয়োগ করবো, সেজন্য এম বি মাইনাস এম ইউ, অর্থাৎ টি সময় বস্তুর ভরবেগের পরিবর্তন কি হলো এম বি মাইনাস এম ইউ, এবং ভরবেগের পরিবর্তন অর্থাৎ একক সময়ে টি সময়ে যদি বস্তুর ভরবেগের পরিবর্তন এম বি মাইনাস এম ইউ হয় তাহলে একক সময়ে কি হবে এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, যেটাকে আমরা বলছি ভরবেগের পরিবর্তনের হার। তাহলে দেখো এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এখান থেকে দুটাতে কিন্তু কি আছে এম আছে, তাহলে আমি কি করলাম এম কমন নিলাম, এম কমন নিলে তাহলে আর থাকে কি বি মাইনাস ইউ। এখন দেখো বি মাইনাস ইউ যেখানে আছে সেখানে আমি এই বসাবো, কেন? ওই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, তাহলে কি ভরবেগে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, বেগের পরিবর্তন ভরবেগ বেগের, এই যে বেগের পরিবর্তন এ হার, অর্থাৎ বি মাইনাস ইউ বাই টি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ, সেজন্য আমি এখানে এ লিখলাম, তাহলে ওভারঅল কি হলো এম এ। দেখো আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার আমরা তো এখানে ভরবেগের পরিবর্তনের হার বের করলাম, তার মানে এই যে এম এ, কেমন? তাহলে বলের সমানুপাতিক, এই যে দেখো আমরা আগে বের করছি কি যে এম এ অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল সমানুপাতিক, তাহলে কি এম এ ভেরিয়াসেস এফ। এখন দেখো আমি এটা যদি সমান করি এম এ সমান যদি করি তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, তাহলে সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমি কে নিয়ে আসতাম, কে, কেমন? এ কে একটি সমানুপাতিক ধ্রুবক, এর মান বলের এককের উপর নির্ভর করবে। তাহলে সেই হিসেবে দেখো যখন এম সমান এক কেজি এবং এ সমান ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, সেই হিসেবে এফ সমান
এক নিউটন যদি হয় অর্থাৎ এম সমান এক কেজি এই যেখানে এম আছে না এক কেজি আর তরল এ সমান ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা নির্ভর করবে তখনই যখন এফ সমান এক নিউটন ধরা হয় তো সেই হিসেবে সমীকরণে কি দেওয়া হবে আমরা শুধু মানগুলো বসাই এখানে এখানে এক কেজি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার কে রাখলাম এফ হচ্ছে ওয়ান নিউটন সব মিলিয়ে কে সমান কি হবে ওয়ান তাহলে সেই হিসেবে দেখো কে এর মান উক্ত সময় মানে এই সমীকরণে যদি আমি বসাই ধরো আমি এটাকে এক নম্বর সমীকরণ দিলাম তাহলে আমি যদি এক নম্বরে বসাই তাহলে কি হবে দেখো এম এর সমান এফ অর্থাৎ কে এর মান ওয়ান তাহলে এই এম এর সমান এফ অর্থাৎ এফ সমান এম এ এটাই ছিল আমাদের সম্পর্কটা কেমন অর্থাৎ নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এফ সমান এম এর সম্পর্ক প্রতিপাদন অর্থাৎ এই সূত্র থেকে ওই যে বস্তু ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত করে সমানুপাতিক ওই জায়গা থেকে এফ সমান এম এর প্রতিপাদন করলাম এখন তো এই যে যেহেতু বলে রেখে যেহেতু নিউটন তাহলে এক নিউটন জিনিসটা কি একটু জেনে নিই আমরা দেখো যে পরিমাণ বল এক কেজি যেখানে ছিল না এম এক কেজি আমরা ধরছিলাম এক কেজি যে যে পরিমাণ বল এক কেজি বলের কোন বস্তুর উপর প্রযুক্ত হয়ে এক মিটার পার সেকেন্ড স্কয়ার তরল ছিল যেখানে তরল কত ছিল আমরা এক মিটার পার সেকেন্ড ধরছিলাম একক ওয়ান একক সেই জন্য বলে এক মিটার পার সেকেন্ড তরল সৃষ্টি করে তাকে এক নিউটন বলা হচ্ছে তাহলে কি বলা হলো যে পরিমাণ বল যে পরিমাণ বল এক কেজি বলের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে এক মিটার পার সেকেন্ড স্কয়ার তরল সৃষ্টি করবে সেটাই হচ্ছে এক নিউটন এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই এফ সমান এম দিয়ে আমাদের সব সময় দেখা যায় পরীক্ষায় একটা অঙ্ক থাকে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় অঙ্ক থাকে তাহলে দেখো সেই হিসেবে আমি একটা অঙ্ক এখানে বলে লিখেছি সেই অঙ্কটা হচ্ছে কি দেখো যে একটি বস্তুর উপর বিশ কেজি একটি বস্তুর বল বিশ কেজি এর উপর একটি বল প্রযুক্ত হয় তরল হলো দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রযুক্ত বলের মান কত প্রযুক্ত বলের মান কত তারপরে আমাদেরকে কি বের করতে বললো কি কি দেওয়া আছে দেওয়া আছে ভর দেওয়া আছে তরল কেমন তার মানে কি দেওয়া আছে এম দেওয়া আছে এই দেওয়া আছে তাহলে আমাদেরকে কি বের করতে হবে এফ বের করতে হবে তাহলে সেই হিসেবে কি কাজ করবো আমরা দেখো এখানে বা দেওয়া আছে এখানে বস্তুর ভর এম সমান 20 কেজি তরল তরল এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বল তো বলের মান আগে বল এফ সমান ওয়ান তাহলে আমরা কি জানি জানা আছে যেহেতু আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এটা পাইছি জানা আছে বা জানি F সমান এম এ তাহলে আমি যদি এখানে মানগুলো বসাই 20 কেজি ইনটু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এম এর মান এ এর মান বসালাম তাহলে কি হবে বিশ দুগুণে 40 আর এটা কি হবে নিউটন সুতরাং বল এক সমান 40 নিউটন কেমন এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এই যেখানে দেখো যে পরিমাণ বল এক কেজি করে কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে এক মিটার পার সেকেন্ড তরল সৃষ্টি করে তাকে এক নিউটন সেই জন্য আমি এখানে নিউটন লিখলাম তাহলে আমরা কি লিখতে পারবো সুতরাং প্রযুক্ত বলের মান নির্ণয় বলের মান 40 নিউটন আশা করি সবাই বুঝছো তো ঠিক আছে তাহলে এখন আমরা যেহেতু আমাদের করোনার পরবর্তী আবার ক্লাস শুরু হবে সেই জন্য ওই ক্লাসে আমি একটা এসডব্লিউ দিয়ে রাখতেছি ক্লাসে তোমরা নিয়ে আসবে কেমন ওই এসডব্লিউ পরে নিয়ে আসবে সবাই তাহলে দেখো এসডব্লিউটা কি কোন একটি বস্তুর ভর কোন একটি বস্তু ভর 100 কেজি 100 কেজি একশো কেজি কোন একটি বস্তুর বল একশো কেজি হলে একশো কেজি হলে এর উপর
500 নিউটন বল প্রয়োগ করা হলে এ তরল কত হবে? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এর আগে কিন্তু আমরা বল নিলে অর্থাৎ এফ সমান এম এ দিয়ে এফ এর মান বের করছি, তাই না? এখন কিন্তু কি দেওয়া আছে দেখো আমি একটু বলে দিই তোমাদের পড়ার সুবিধার্থে, যে এখানে বল দেওয়া আছে, এম দেওয়া আছে এবং বল দেওয়া আছে, এফ দেওয়া আছে, কেমন? তাহলে তোমাকে তরল এ বের করতে হবে, তাহলে পারা যাবে না? অবশ্যই পারা যাবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, আগামী ক্লাসে আমরা পরবর্তী টপিকস আলোচনা করব। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, কেমন নিরাপদে থাকিও, ঘর থেকে বের হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।